প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 29 মে 2020, 15 জ্যৈষ্ঠ 1427। আমরা বাংলাদেশের সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। 49টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কার্যক্রম চলমান আছে। 49টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,982টি এবং পরীক্ষা হয়েছে 11,301টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,87,067টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে 11,301টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 2,523টি এবং এ পর্যন্ত শনাক্ত 42,844 জন। শনাক্তের হার 22.33%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.04%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 23 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 19 জন, মহিলা 4 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 6 জন, 81 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন মৃত্যুবরণ করেছেন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 9 জন, রংপুরে 2 জন, বরিশাল বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। এলাকা ভিত্তিক ঢাকা সিটি 4 জন, ঢাকা জেলা 1 জন, নারায়ণগঞ্জে 2 জন, মুন্সিগঞ্জে 1 জন, মানিকগঞ্জে 1 জন, কিশোরগঞ্জ 1, চট্টগ্রাম সিটিতে 6 জন, কুমিল্লা 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, ফেনী 1 জন, রংপুর 2 জন, ভোলা 2 জন, সিলেট 2 জন মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টায় 328 জন আইসোলেশনে এসেছেন এবং ছাড় পেয়েছেন 172 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 5,140 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,810 জন। মোট আইসোলেশন সংখ্যা 13,284টি। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। তাছাড়া অনেকগুলো আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে, যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 4,900 জন, ছাড় পেয়েছেন 2,918 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,80,005 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,19,770 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,275 জন প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন সহ। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 15,265টি। এ পর্যন্ত সংগৃহীত 24,70,002টি। 24 ঘন্টায় বিতরণ হয়েছে 21,600টি। এ পর্যন্ত বিতরণ 21,04,534টি। বর্তমানে মজুত আছে 3,65,468টি। হটলাইনে স্বাস্থ্য পরামর্শের জন্য ফোন রিসিভ করা হয় 24 ঘন্টায় এবং গত 24 ঘন্টায় ফোন কল রিসিভ হয়েছে 1,76,257টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 83,65,433টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,211 জন এবং গত 24 ঘন্টায় এ সংখ্যা আরও 10 জন বেড়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম, গত 24 ঘন্টায় বিমানবন্দর দিয়ে কেউ প্রবেশ করেন নাই। স্থলবন্দরে 252 জন
এবং সমুদ্রবন্দরে 159 জনকে স্ক্রিনিং করা হয়েছে। সর্বমোট স্ক্রিনিং স্থলবন্দর এবং সমুদ্রবন্দর মিলে 411 জনকে, এবং বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট, রেল স্টেশন সবগুলো দিয়ে আমাদের সর্বমোট এ পর্যন্ত সর্বমোট স্ক্রিনিং হয়েছেন 699,510 জন। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টা শনাক্ত হয়েছে 9,088 জন এবং এ পর্যন্ত 227,611 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 271 জন, এ পর্যন্ত 6,630 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 104,505 জন, এ পর্যন্ত 55,93,631 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,221 জন এবং এ পর্যন্ত 3,53,334 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার 28 মে 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, তবে যাবার আগে একই কথা আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনার সচেতনতা, আপনার সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখতে পারে, আপনাকে সুস্থ রাখতে পারে। আপনি যেমন সতর্ক হবেন, সচেতন হবেন, আপনার পরিবারের সকল সদস্যকেও এই বিষয়ে সচেতন করবেন। এই ভাইরাসটি নাক, মুখ এবং চোখ দিয়ে শরীরে প্রবেশ করে, কাজেই অযথা আপনার হাত, নাক, মুখ, চোখে লাগাবেন না। যতদূর সম্ভব নাক, মুখ, চোখে হাত না লাগানোর জন্য সতর্ক থাকবেন এবং মাস্ক পরা অত্যাবশ্যক। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন এবং সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন, যেটা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় এবং সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এই মাস্ক জীবাণুমুক্ত হয়। কাজেই ঘরে তৈরি মাস্কও সবাই ব্যবহার করা যায়। এবং এখন আমাদের 30 তারিখের পরে যেহেতু সব কিছু খুলে যাবে, আপনারা মাস্ক ছাড়া ঘরে বের হবেন না এবং আপনি মনে করবেন যে আপনার এই যুদ্ধে, কোভিড বা করোনা যুদ্ধে জয়লাভের একটি প্রধান অস্ত্র হলো মাস্ক ব্যবহার করা, নাক মুখ ঢেকে রাখা এবং হাত বারবার পরিষ্কার করা। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলবেন এবং সম্ভব হলে হ্যান্ড স্যানিটাইজার থাকলে বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। জনসমাবেশ এড়িয়ে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা। আপনি নিজে সাবধান থাকবেন, নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সাবধান সতর্ক রাখবেন এবং সুস্থ থাকবেন। তাছাড়াও আমরা খাদ্য তালিকায় যেগুলো গ্রহণ করার কথা বলি সেগুলো মনে রাখবেন, যেসব খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে সেই খাবারগুলো আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। যেমন ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, জিঙ্ক থাকে এরকম খাবার খাবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার পাওয়া যায় লেবু জাতীয় খাবারে এবং টাটকা ফলমূল, শাকসবজি এসবের মধ্যে এগুলো বেশি করে খাবেন। আপনার খাদ্য তালিকায় প্রোটিন রাখবেন, ছোটো মাছ খেতে পারেন এবং অন্যান্য জিঙ্ক থাকে প্রোটিনের মধ্যে এবং বীজের মধ্যে, যে কোনো কুমড়ো বা লাউ এগুলোর বীজের মধ্যেও জিঙ্ক পাওয়া যায়। কাজেই আপনারা এই খাবারগুলো, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, সেই খাবারগুলোর দিকে নজর রাখবেন। অবশ্যই ব্যায়াম করতে ভুলবেন না, প্রতিদিন আপনার সময়ের কিছু অংশ ব্যায়ামের জন্য রাখবেন, হালকা ব্যায়াম করবেন। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলেও একটু হালকা ব্যায়াম হয়ে যায়। আপনার ফুসফুসের ব্যায়াম করবেন যাতে ফুসফুসের কার্যকারিতা ভালো থাকে। এটা যারা আক্রান্ত হয়েছেন এবং যারা আক্রান্ত হন নেই সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যেন আমরা নিয়মিতভাবে হালকা ব্যায়াম করি, ফুসফুসের ব্যায়াম করি, আমাদের শ্বাসযন্ত্রকে সবল রাখি। যাদের দীর্ঘমেয়াদী অসুখ আছে, রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার বা অন্য কিডনি রোগ, ফুসফুসের রোগ, অন্য যে কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে, তারা ওষুধপত্র কখনোই বাদ দিবেন না। নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারের পরামর্শেই ওষুধ সেবন করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট থাকবেন এবং আপনাদের জন্য সতর্কতা আরও বেশি। আপনারা জনসমাবেশ এবং জনসমাগম এড়িয়ে চলবেন, দিয়ে সবসময় মাস্ক ব্যবহার করবেন, শিশুদের প্রতিও যত্ন রাখবেন। আমাদের বিশেষ শিশুরা যারা আছে, নিজেরা হয়তো পারবে না, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সতর্ক রাখা পরিবারের অন্য সকল সদস্যদের দায়িত্ব, আপনারা সেই দায়িত্বটা খেয়াল রাখবেন। এবং মানসিক স্বাস্থ্য আমাদের জন্য উজ্জীবিত থাকে, মানসিক মনোবল, যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল ধরে রাখবেন এবং এই নিয়মগুলো পালন করলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন দ্রুততার সাথে। এবং সকলের ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন,
মানসিক স্বাস্থ্য ভালো থাকে এমন কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রাখবেন। সৃষ্টিশীল কাজে নিজে যেমন থাকবেন, আপনার বাসার শিশু এবং যারা বয়স্ক আছে, বয়োবৃদ্ধ আছে, তাদের দিকেও খেয়াল রাখবেন। সবাই মিলে সুস্থ থেকে সুস্থ বাংলাদেশ গড়ব, এই আমাদের প্রত্যাশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।